আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি এনামুল হক এনাম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটির প্রথমে নামটি আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও প্রফেশনাল শ্রেণীতে ভর্তির তারিখ ঘোষণা এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তবে বিস্তারিত জানার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সম্মান ভর্তির অনলাইন আবেদন ফর্ম বিতরণ চলবে আটই জুন থেকে বাইশ জুন পর্যন্ত আর আঠাশ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে এছাড়া প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফর্ম বিতরণ চলবে তেইশ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত বারোই আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে বিস্তারিত পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটিতে গেলেই কিন্তু বিস্তারিত জানা যাবে শুক্রবার পাঁচই মার্চ দুই হাজার একুশ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনা রশিদ স্যার সবাই করোনাকালীন দশ মাসের শোষণ জট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় তো ডিএফ এফ আপনারা যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সম্মান শ্রেণীতে ভর্তি হবেন তারা তাদের কিন্তু এই ফর্ম বিতরণ চলবে আটটি জুন থেকে বাইশে জুন পর্যন্ত তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম